বিশ্বকাপ শেষের তিন দিন পার হয়ে গেলেও রেশ কাটেনি এখনও। এখনও মানুষের মুখে মুখে আছে বিশ্বকাপ আলোচনা। বিশ্বকাপে কোন দল কেমন করলো, খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সে কে সেরা, কে ফ্লপ, এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়া মহল্লা চায়ের দোকানে আড্ডা এখনও সরগরম। সম্প্রতি চলছে বিশ্বকাপে নিজের সেরা একাদশ বেছে নেওয়ার ট্রেন্ড, যা প্রতি বিশ্বকাপ শেষেই দেখা যায়। ভারত বিশ্বকাপও তার ব্যতিক্রম না। আইসিসি থেকে শুরু করে গণমাধ্যম, সাবেক ক্রিকেটাররা প্রত্যেকেই নিজেদের পছন্দের বিশ্বকাপ একাদশ নেটিজেনদের সাথে শেয়ার করছেন। আর খুব সাধারণভাবেই সেই একাদশে আধিক্য পাচ্ছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ ভারতের খেলোয়াড়রা। সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কিছু খেলোয়াড়ও রয়েছে এইসব তালিকায়। এমনকি কারো কারো একাদশে জায়গা পাচ্ছেন সেরা চারে উঠতে না পারা দলগুলোর টপ পারফর্মাররা। পারফরমেন্সের দিক দিয়ে এই বিশ্বকাপ বাংলাদেশের জন্য সবচেয়ে বাজে বিশ্বকাপ। 9 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা, তাই স্বভাবতই পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এ কারণেই সেরা একাদশে জায়গা পাচ্ছেন না বাংলাদেশের কোনো খেলোয়াড়। সম্প্রতি ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন জানিয়েছেন বিশ্বকাপে তার সেরা একাদশের কথা, আর সেই একাদশে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অ্যান্ডারসন মূলত বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতি দেশ থেকে একজন করে ও ভারত থেকে দুইজন নিয়ে তার একাদশ সাজিয়েছেন। এজন্য বাংলাদেশ থেকে তিনি বেছে নিয়েছেন মাহমুদুল্লাহকে। 37 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে এসে প্রবল প্রতিকূলতা ও প্রচণ্ড চাপের মধ্যেও যেভাবে পারফর্ম করেছেন এবং দলের সেরা ব্যাটসম্যান হিসেবে মেলে ধরেছেন, বাংলাদেশের ক্রিকেটে এর তুলনা আর কিছু নেই। বিশ্বকাপে তিনি বিশেষ কিছু, যা ফুটে উঠেছে এবারও। এবারের বিশ্বকাপ শেষ করলেন তিনি 7 ইনিংসে 54.66 গড় এবং 91.62 স্ট্রাইক রেটে 328 রান নিয়ে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান 300 রানও করতে পারেননি। ব্যাটিং গড়েও দলে তার ধারে কাছে কেউ নেই। জেমস অ্যান্ডারসনের বিশ্বকাপ একাদশের বাকি ক্রিকেটাররা হলো ডেভিড মালান ইংল্যান্ড, রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ড, মোহাম্মদ শামি ভারত, রিজওয়ান পাকিস্তান, হাসমতুল্লাহ শাহিদি আফগানিস্তান, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ, অ্যাডওয়ার্ড নেদারল্যান্ডস, মাদুশঙ্কা শ্রীলঙ্কা, কোয়েডজি দক্ষিণ আফ্রিকা, জাম্পা অস্ট্রেলিয়া, কোহলি ভারত। নাজিফা তাসনিম, অনফিল্ড।